السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد وقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثني شقيق قال عبد الله كأني أنظر إلى النبي صلى الله عليه وسلم يهكي نبيا من الأنبياء ضربه قومه فأدموه وهو يمسه الدم عن وجهه ويقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং পিয়ানবী সাল্লাহ সাল্লামের ওপর সালাত সালামের পর আজ মঙ্গলবার চোদ্দ রবিউল আউয়াল চোদ্দোশো ছেচল্লিশ সিজিরি মোতাবেক সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রসুলগণ সম্পর্কীয় হাদিস পর্ব পর্ব নম্বর বাইশ এই পর্বের আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে হাদিসগুলি শহীদ বুখারিতে এই পর্বে নিয়ে এসেছেন এর এটি সর্বশেষ পর্ব বাইশ নম্বর পর্ব আমাদের এতে তাআলা দীর্ঘ আমাদের এই পর্বটি শেষ করব আর তারপরে শুরু হবে কিতাবুল মানাকব অর্থাৎ নবী সাইসালাম এবং সাহাবাই কেরামদের ফাজাইল তো আল্লাহ আল্লাহর্বরে যেন কবুল করেন এবং আমাদের উপকারী জ্ঞান দান করেন আর ভালো আমলের তৌফিক দান করেন গনহার কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তিন হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস এম বোক রহম আল্লাহ বলছেন এই হাদিসগুলি সম্পর্ক হচ্ছে আগের অধ্যায়ের সাথে যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে বানী ইসরায়েল সম্পর্কে আগের যুগের সব উম্মতের লোকেরা ছিল তাদের সম্পর্কে তারই ধারাবাহিকতা তো তিন হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস হাদিস বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত সাহাবে আবদুল্লাহ রাজি আল্লাহন তিনি বলছেন কাহি আনজোর নবী সাল্লা ইসলাম যেন আমি নবী সাহা দিকে স্বচক্ষে দেখছি দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য যেই সময় নবী এই হাদিসটি বর্ণনা করেন সেই দৃশ্যটাকে কাছে করে দেখানোর জন্য যেন আমি দেখতে পাচ্ছি এখন নবী সাল্লাহিস্লামকে অথচ নবী সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন পরে তিনি বর্ণনা করছেন বলছেন যেন আমি দেখছি ঠিক নবী সাল্লা সাল্লামকে ইহা কি নবী আমিন আল আম্বিয়া নবীগণের কোনো একজন নবীর জীবনী সম্পর্কে তিনি আলোচনা করছিলেন এবং তিনি এই মর্মে বললেন যে একজন নবী ছিলেন বিগত যুগে আগের উম্মতের দারাবাহু কমহ তার অসৎ সম্প্রদায় তাকে মারধর করেছিল দারাবাহু এমন মারমরে ছিল কিসের জন্য অপরাধ অপরাধ হচ্ছে ইল্লাহ ইউমিনবিল্লাহিল আজিজুল হামিদ ও মান আকাম হ কোনো ক্ষতি করেন নবী রসুলগ্ন ভালো মানুষরা অসৎ লোকদের কোনো ক্ষতি করে না বা সে একটি অপরাধ যে সে ইমানদার মুসলিম আল্লাহ ভিরু ভালো পথের দিকে ডাকে এবং শিল্ক থেকে কুফরি থেকে তবা করতে বলে এবং আল্লাহর দিকে আহ্বান করে জান্নাতের দিকে আহ্বান করে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যার ফলে পাপের কথা কাজকে ছাড়তে বলে আর নেখির কাজে হ্যাঁ অগরগামী হতে বলে এটি হচ্ছে নবী রসুলগণের দাওয়াত তো নবীর রসুলগণ যুগে যুগে যখন দাওয়াত দিয়েছেন অনেক নবী পাপিষ্ট জাতির হাতে খুন হয়েছেন মারাই গিয়েছেন খুন করেছে তারা এক তলুনা নবীন আল্লাহ করে বলেছেন ও এক তলুন বিয়া কয়েকটি আয়তে ভেবেছে নবীদের কি হত্যা করত আগের পাপিষ্ট জাতিরা মানে ইসরায়েলদের এমন এমন অপরাধী কম ছিল সম্প্রদায় যারা নবীকে হত্যা করত আর এমনি মানহানি লাঞ্ছিত করা মানসিক শারীরিক নির্যাতন করা মারধর করা হ্যাঁ কথা কাজে কষ্ট দেওয়া এগুলো তো ছিল তো এই নবীর ঘটনা বর্ণনা করছেন যে তার জাতি তাকে মারধর করেছিল এমন মারধর করেছিল হয়ে যে তাকে রক্তে রক্তিত করে দিয়েছিল রক্তে রক্তিত করে দিয়েছিল সেই সময় শরীর থেকে রক্ত ঝরতে আছে ওই নাবি বলছেন এম সাহুদ্দাম সাহুদ্দামঝিহি তার চেহারায় ঝরে পড়ছে রক্ত মাথা থেকে মুখমণ্ডল থেকে সেসব রক্তগুলিকে তিনি কি করছেন মুসছেন জি মুছছেন বয়ে পড়েছে সে রক্তকে মুছছেন আর তিনি কোনো বদ করছেন না লানত অভিশাপ দিচ্ছেন না ধ্বংসের দোয়া করছেন না বরং হেদায়তের দোয়া করছে আল্লাহ মিল্ল কৌমি আল্লাহ আমার এই জাতিকে কর হেদায়ত না জান্নাতের মর্ম জানে না জান্নাতের নিয়ামত সম্পর্কে এদের জ্ঞান নেই এরা জাহান্নামের শাস্তি সম্পর্কে জানে না আমি যে আল্লাহর পক্ষ থেকে এসে তাদের হিতাকাঙ্ক্ষী এসেছি এটা বুঝে না অবুঝ এরা আমি যে তাদের দরদি এটা বুঝে না আমি তাদের কল্যাণ চাই এটা বুঝে না জি পাপিষ্টরা এইরকমই যুগে যুগে তাদের কল্যাণ চাই ভালো মানুষরা কিন্তু তারা কল্যাণের পথে আসতে চায় মনের উল্টা আল্লাহমেটি মুখস্থ করে নেবেন কারণ প্রত্যেকের পরিবারে অসৎ লোক আছে বর্তমান সমাজে যত বড় পরিহিষ্কার হন না কেন আর আলেমের পরিবারও দেখবেন পাঁচ ভাই থাকলে দেখবেন যে দু একটা ভাই কি তারও বেশি হ্যাঁ অথবা পাঁচটা বউ থাকলে দু তিনটা চারটা খারাপ আছে পাঁচটা মেয়ে থাকলে দু একটা খারাপ আছে চার পাঁচটা দু চার পাঁচটা জামাই থাকলে হ্যাঁ অধিকাংশ খারাপ অত দু চারটা খারাপ আছে আছেই আছে আর এখন আরও বেশি ফেতনার যুগে যত সময় গড়াচ্ছে তত বেশি অসৎ লোকদের সংখ্যা বাড়ছে সুতরাং আপনি তাদেরকে ভালোবাসেন তারাও হয়তো রক্তের স্বার্থে বা দুনিয়ার স্বার্থে আপনাকে ভালোবাসে কিন্তু আপনার হ্যাঁ দিন মেনে নিতে চাই না আপনার রওকে মেনে নিতে চাই না হ্যাঁ আপনার ইবাদতবন্দে কি আখলাখ চরিত্র ইসলামকে মেনে নিতে চাই না এমনি হয়তো রক্তের সম্পর্কের জন্য ভাই ভালোবাসে আত্মীয় স্বজন ভালোবাসে মামারা ভালোবাসে হ্যাঁ শ্বশুর বংশ ভালোবাসে কিন্তু আপনাকে ভালোবাসে আপনার টাকাকে ভালোবাসে স্বার্থকে ভালোবাসে অথবা মানবতার খাতির ভালোবাসে কিন্তু আপনার ইমান ইসলাম চাই না এদের জন্য হেদায়তের দোয়া করে যেহেতু তাদের মায়া লাগছে এটা যাহার নামে জ্বলবে

আপনি এই এই খবরগুলো আমরা জানতে পারি সুফহান আল্লাহ যুবক ছেলে আঠারো বছর পনেরো বছর বিশ বছর এরা এত ধার্মিক হয়েছে প্র্যাকটিসিং মুসলিম এলএম শিখছে আমল করছে আর বাপ দাদা বয় ষাট সত্তর আশি নব্বই একটা ছেলে তো বলছে যে শেখ যুবক ছেলে আঠারো বিশ বছর আমার দাদা বেঁচে আছে দাদা বেঁচে আছে জীবনের অবস্থা চিন্তা করুন বয়স একশোর ওপরে জীবনেও সালতা দেখো বেনোমাজি সারা জীবন বেনোবাজি ওর জন্য কিন্তু করা যাবে গত সপ্তাহে করেছে ধাকে আল্লাহ মাকে ফেললে কম আল্লাহ আমার জাতিকে হে দে করা আপনার জাতি আপনার ঘরের গুলো কাছের জাতি আপনার বাপ মা আপনার দাদা দে আপনার নানা নানি আপনার মা মা আপনার নানি ইত্যাদি আত্মীয় স্বজন বংশধর এরা আপনার জাতি জাতীয় মানে আমাদের মানুষের বসে যে ভাষাভাষী জাতি অথবা মুসলিম জাতীয় ওগুলো হচ্ছে ব্যাপক অর্থে জাতি কিন্তু জাতি আগে আপনার ঘর জি তারপরে পর জি তো দোয়া করুন তাদের জন্য তাদের জন্য দোয়া করুন আপনার চোখের সামনে আমার চোখের সামনে সেসব আত্মীয় স্বজন যাদেরকে দায় ভালোবাসতাম সেটা প্রাকৃতিক কারণে প্রাকৃতিক ভালোবাসা রক্তের ভালোবাসা প্রাকৃতিক ভালো সেটা কোনো ধর্মীয় ভালোবাসা নয় এটা প্রাকৃতিক টান এই যে নিজের দেশকে ভালোবাসা এটা প্রাকৃতি ভালোবাসা এটা কোনো ধর্মে ভালোবাসা নাই অনেকে এখানে গিয়ে হক বাতিলকে গড়মিল করে দেয় বোঝা গেছে হ্যাঁ দেশপ্রেম ইমানের অংশ এটা জাল কথা দেশের ভালোবাসা এটা প্রাকৃতিক ভালোবাসা ন্যাচারাল ভালোবাসা যেখানে যে গ্রামে যার জন্ম দেখেন দেশের মধ্যে আবার আপনার ডিস্ট্রিক্টটা প্রাকৃতিভাবে ভালোবাসেন আপনি অন্য ডিস্ট্রিক্টের তুলনায় ঠিক না তার মধ্যে আপনার 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 থানা আপনার গ্রাম আপনার অঞ্চলটাকে বেশি ভালোবাসেন আপনার ওই বাড়িটাকে আপনার গ্রামের মধ্যে বেশি ভালোবাসা ভিটামাটিটাকে ভালোবাসেন না বলে কীরকম ভালোবাসা ধর্মীয় যদি কেউ ধর্মে ভালোবাসা বলে সে গোমরা পথপ্রষ্ট তার মধ্যে জাতীয়তাবাদে পুকুরি আছে না এটা হচ্ছে প্রাকৃতি ভালোবাসা প্রাকৃতি ভালোবাসা কেমন যেমন বাঙালি হিসেবে ভাতকে ভালোবাসে হ্যাঁ ইলিশ মাছকে ভালোবাসে হ্যাঁ গোস্তের তুলনায় মাছকে ভালোবাসে বোঝা গেছে কি না ওই রকম ভালোবাসে টি বাসার লাগলে পানিকে ভালোবাসে ঠিক আছে না ক্ষুধা লাগলে খাবারকে ভালোবাসে এগুলো প্রাকৃতিক ভালোবাসি প্রাকৃতিক ভালোবাসা মানে দুনিয়ার ভালোবাসা এটা তাহলে এটা পার্থিব ভালোবাসা পার্থিব ভালোবাসা যাতে করে ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায় পার্থিব ভালোবাসা অসুবিধা নেই আমি ভাতকে ভালোবাসি অসুবিধা আছে রুটির তুলনায় ভাতকে ভালোবাসি হ্যাঁ গোষ্ঠীর তুলনায় আমি সবজির তুলনায় আমাকে ভালোবাসি এতে কোনো অসুবিধা আছে কিন্তু এই ধরনের ভালোবাসাগুলি যখন ধর্মীয় ভালোবাসার প্রাধান্য পাবে তখন আপনি পথভ্রস্ট এরকম সূক্ষ্ম কথাগুলি মনে রাখতে হবে যাতে আপনার ইসলাম নড়বড়ে না হয়ে যায় কেন অনেকের ইসলাম নামাজই কিন্তু নরবৈরে ইসলাম যুক্ত ইসলাম উদাহরণ দিলে বুঝতে পারবেন ধর্মীয় ভালোবাসা এই যে মুসলিম ভাই এদের সাথে আমার ভালোবাসা এটা কিসের ভালোবাসা এটা রক্তেরও ভালোবাসা নয় আর ভাষারও ভালোবাসা নয় ভাষা দুই নম্বরে পরে আগে ভালোবাসা কিসের ইমানের ইসলামের সহি মানহাজের তৌহিদের সন্ন্যাতের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা রসুলের জন্য ভালোবাসা ইসলামের জন্য ভালোবাসা হ্যাঁ বোঝা গেছে কোরআনের জন্য ভালোবাসা সবগুলি ইমানই ভালোবাসা এই ভালোবাসা এর মধ্যে যদি কেউ অনর মানে নন বেঙ্গলি থাকে বাঙালি নয় ধরে উর্দুভাষী অন্য ভাষী ইংলিশ ভাষী ঠিক না কিন্তু সে মুসলিম আর আর বাংলা বাংলাভাষী কিন্তু অমুসলিম একজন হচ্ছে ইংরেজিভাষী অথবা অন্য কোনো ভাষা হাশে এক কথা বাঙালি নয় হ্যাঁ সে কি মুসলিম আর আর একজন বাংলাভাষী সে যেখানকার বাঙালি হোক বাংলাদেশের হোক অথবা যেখানকারই হোক আসামের হোক আর পশ্চিম বাংলা ত্রিপুরার হোক না কেন বা অন্য কোনো দেশে বাঙালি কিন্তু সে অমুসলিম এখন আপনার ইমানের পরীক্ষা এখন আপনার ইমানই ভালোবাসা কার সাথে যেটা বাঙালি নয় কিন্তু মুসলিম তার সাথে আর এর সাথে যেটা একটা টান আছে কি কী হিসাবে ভাষা কথা বলছি একই ভাষায় কথা বলছি যেটা আমার মাতৃভাষায় ভাষা তার সাথে কথা বলছি কিন্তু সে অমুসলিম তার সাথে এটা প্রাকৃতিক ভালোবাসা এটা প্রাকৃতিক ভালোবাসা ভাতরুটির ভালোবাসার মতো গেছে না এই প্রাকৃতিক ভালোবাসা আর এটা হচ্ছে ঈমানি ভালোবাসা এই যে নন বেঙ্গলি যে মুসলিম এর চাইতে বেশি যদি বাঙালি অমুসলিমকে প্রধান নদী তাহলে আমি মুসলিম না ভালো ভালোবাসেন আমি মুসলিম না যদি এটা যদি আমার মধ্যে থাকে এবার বুঝতে পারছি এটার নাম জাতীয়তাবাদ বুঝেন তো ন্যাশনাল জাতীয়তাবাদ বুঝেন তো কারণ এসব বাদ বললে শুনছেন কিন্তু এই বাদটা যে কুফুরি ইসলামের সাথে সাংঘর্ষিক এটা বুঝেন না তো এইভাবে এখন বুঝে নেবেন যে ইসলাম ইসলামী ভাতৃত্ব কী জিনিস আর জাতীয়তাবাদ কী জিনিস আমাদের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে ইমান ইসলাম আল্লাহর সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক তার সাথে তত বেশি আমার মজবুত সম্পর্ক এই একজন বেনামাজির তুলনায় নামাজের সাথে যদিও সে দূরের অনাত্মীয় যদিও আমার ভাষাভাষী নয় কিন্তু একজন নামাজি আমার অন্য ভাষাভাষী অনাত্মীয় আর একজন আমার বংশের আমার ভাষাভাষী আমার গ্রামের কিন্তু সে বেনামাজি কাকে বেশি ভালোবাসি আপনার মধ্যে যদি এই গুণ থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি আমার মায়ের পেটের ভাই বেনামাজি হইলে কি হবে ওকে বেশি ভালোবাসি ওই মুসল্লির চাইতে নামাজি ধার্মিকের চাইতে তাইলে আপনার ইমানে ভেজাল আছে এখন এভাবে ইমানদার হতে চেষ্টা করে ইমানে যাদের ঘুম লেগে গেছে ইমানে নবায়ন করেন ইমানে হ্যাঁ সংশোধনী নিয়ে আসেন আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন কি বলছিলাম কম বলছিলাম কম হ্যাঁ তো আমরা প্রথম মুসলিম কম এটা এক নম্বরে থাকবে তারপরে আমরা যারা বাঙালি বাঙালি কম ঠিক না আমার বংশ আপনার বংশ আলাদা আলাদা সেগুলো পরে সেগুলো পরের সম্পর্কগুলো ওগুলো বললাম যে প্রাকৃতিক সম্পর্ক কিন্তু এই মানে সম্পর্ক হচ্ছে কিসের আকিরার সম্পর্ক যেটি ইমানের সম্পর্ক ইসলামের সম্পর্ক আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য আল্লাহ মকফেলে কমি ফাইন না আই আলম আল্লাহ আমার কমকে আমার জাতিকে হেদায়ত কর আমার বাপ মাকে হেদায়ত কর আমার আত্মীয় স্বজনকে হেদায়ত কর ফাইন না হল আই আলম আরবিতে বলতে চাইলে এই দোয়াটি যথেষ্ট তিন হাজার চারশো আঠাত্তর নম্বর হাদিস আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালে বর্ণিত নবীসাল্লাম বলেন আন্না রাজুলান কানা কাবুল্লা কম তোমাদের পূর্বে জনক ব্যক্তি ছিল মানে আগের উন্মুতে রাগা সাহুল্লাহ মালান তাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন অনেক ধন সম্পদের মালিক কিন্তু সে আল্লাহর হক আদায় করেনি না তার এবাদতবন্দী ছিল সলাদ ছিল না তার জাকাত ছিল না ধন সম্পদ হক আদায় করেছে না হারাম থেকে বেঁচে থে পাপের জীবন ছিল না পাপের জীবন না ফরজ অজম আদায় করেছে না হারাম না যেতে বেঁচেছে পাপ ইষ্ট কথা অনেক পয়সাওয়ালা মরণের সময় ঘনী আসলো যখন তার মৃত্যুর মুহূর্ত আসলো তখন তার সন্তানদেরকে হাদিসটা কিন্তু এর আগে এসেছে একাধিক তাই না আর আজকে আবার কয়েকবার করে আসবে সনদ আলাদা ধারা আসবে এই জন্য এসেছেন আর বাক্যের কিছু পার্থক্য রয়েছে কিন্তু সারা অংশ ভাব একই ঘটনা একটাই প্রাচীন যুগের ঘটনা ছেলেদেরকে জিজ্ঞেস করলাম কন্ত আচ্ছা বলো তো আমি তো শেষ অবস্থায় আছি সারা জীবনটা তোমাদের সাথে কাটলো আর তোমাদেরকে আমি তো প্রতিপালন করলাম মানুষ করলাম আমি বাপ হিসাবে তোমাদের কেমন বাপ ছিলাম ভালো না মন্দ জিজ্ঞাসা করি না আমরা অনেকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো আমি যে তোমাদের বাবা কেমন আমি বাবা হিসাবে কেমন বাবা ছিলাম আমি বলো তো দি তালুক খাইরা আবেন ছেলেরা ভালো তারপরে বাপের পয়সা পেয়েছে নুন খেলে তো কোন গাইতেই হবে তাই না বললাম আপনি সবচেতে শ্রেষ্ঠ বাবা তালা ফাইনাল আমাল আম আমাল খাইরা তা তো শোনা তোমাদেরকে বলছে আমি জীবনে কোনো ভালো কাজ করি নি কারণ না কি র করিনি আমি হতভাগা এখন হুঁস হয়েছে শেষ জীবনে মরার সময় হুঁস হয়েছে ফায়দা মিত্ত সুতরাং আমার খুব ভয় লাগছে যখন আমি মারা যাও ফাহারি কুনি আমার লাশকে তোমরা জ্বালিয়ে দিয়া সুম্মা ইসাহা তারপরে আমার যে লাশ জ্বালানোর পরে হাড়হাটটি কিছু থেকে যাবে সবকে পিষে দিয়ে যে ছাইটাও আছে ছাইটাও কি করিও ছাই সহ পিষে দিয়ে সুম্মা জারিফিও আসেফ তারপরে ঝড়ো বাতাস যেদিন চলবে বা প্রচন্ড বেগে যেদিন ঝড় হবে ঝড় বাতাস থাকবে প্রচন্ড বেগে বাতাস বইবে সেই বাতাসে আমার ছাইগুলিকে কি দিও যে শুকনো স্থলে ওড়াবে না একটা সাগরের চলে যাবে আর সাগরে এক তো ঝড়ের সময় উড়ানো হলো তারপর সাগরে উড়িয়ে দাও যাতে পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায় কোথায় একেবারে নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ ধরতেই না পারে ওভাবে আল্লাহ ধরতে না এরকম করলে হয়তো ফা ফা আলো তাই করলে ওসিয়ত মোতাবেক তারা ছেলেরা ফাজামা উল্লাহ আজ যখন মারা গেল আর তার সাথে এসব যখন করা হলো আল্লাহ তার প্রতিটি অংশকে শরীরের যা ছিল ছাই সবকে জমিনকে হুকুম করলেন আসছে জমিনকে আল্লাহ হুকুম করলেন যে তুমি জমা করে দাও একত্রিত করলেন আল্লাহ রাবুল আলমিন কোন দিয়ে হও একত্রিত হোক তারপরে একবারে সুঠাম হ্যাঁ একজন মানুষে আল্লাহর সামনে দাঁড়াইলাম সেটা পারলৌকিক জীবনে হ্যাঁ পারলৌকিক জীবনে অথবা আলোহ রোহের জগৎ আল্লাহ জিজ্ঞাসা করছে এই কোন বিষয়টি উদ্বুদ্ধ করলো কেন এই কাজ করলে তুমি বলা কালা মাখা ফাতুল এক কথায় উত্তর আল্লাহ তোমার ভয় তোমার আজাবের ভয় আমি তো জীবনে ভালো কাজ করিনি আমি তো জানছি যে ধরলে আমাকে জাহান্নামে কঠিন শাস্তি আল্লাহ দেবেন তা আমি এমন কিছু করি যাতে আল্লাহ ধরতেই না পারে না আমাকে তখন আল্লাহ আর রহমত তাকে পেয়ে গেল আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের ওপর আল্লাহর শাস্তির ওপর প্রাধান্য পেয়ে গেল আল্লাহর রহমত তাকে ঢেকে নিল শোভহান আল্লাহ এহাদিস যে আরেকটি সনদ এখানে বর্ণনা করেছেন হ্যাঁ সমর্থক হাদিস তারপরে তিন হাজার চারশো উনআশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন ওই হাদিসটি কিন্তু কিছু বাক্যের পার্থক্যের সাথে এবং এখানে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হোসাইফা দিকে ছিল সনদে পার্থক্য এবং বেশ কিছু বাক্যে পার্থক্য রয়েছে ওকমা বলছেন হোজাইফা কি আল্লাহ মিনান্নালাম আপনি কি আমাদেরকে কিছু বয়ান করবেন না যা কিছু আপনি শুনেছেন নবিসাম থেকে নবী আবীলাম সঙ্গী ছিলেন আর ও সঙ্গী ছিলেন সব নবিশাল সালের কাছে সবসময় থাকতেন আপনি তো অনেক কিছু শুনেছেন কিছু তো বয়ান করেন শোনি কিছু উপদেশমূলক আলাসামেতু ইয়াকুল তখন এই হাদৃশ্য বর্ণনা করলেন আমি নবিশাল বলতে শুনেছি ইন্নারাজুলান হাওজা রাহুল মত জন ঐক্য ব্যক্তির মরণের সময় উপস্থিত হইল লাম্মা আয়েস আমিনাল হায়াতে যখন সে তার জীবন থেকে নিরাশ হয়ে গেল যে আর বাঁচবো না নিশ্চিত যে এই অসুস্থতে আমি আর বাঁচব না আওসা আহলো তখন তখন তার পরিবারকে ওসিয়ত করলো এখানে পরিবার আগের হাতে ছিল সন্তান তাহলে বোঝা গেল যে পরিবার বলতে শুধু স্ত্রী নয় পরিবার স্ত্রী এবং ছেলে মেয়ে সকলেই পরিবার এমনকি মাও সাথে থাকে তারাও আপনার পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বার যেটাকে বলা হয় আজকালকার ভাষায় মহাশাহী তো ওসিয়ত করলে করলো সেই ব্যক্তি এজা মৃত্যু বা এজা রকম পড়ায় মাতা মতো তো মুত্য হবে আর মাতা সে মৃত্য হবে কোরআনে কারিমা আয়েজা না। আয়েজা মা মৃত্যু তো আর আরবি বিশ্বার দুটোই অধ্যায় দুটোই বাপ থেকে এই শব্দটি মত শব্দটি মানে বর্ণনা হয়েছে তো কোরআনের ভাষাতে মাতা এমাত থেকে মৃত্যু এসছে আর মুত্তু হাদিসে এসছে সুতরাং এখানে এ যা পড়া যাবে এ যা মৃত্যু পড়া যাবে পড়া যাবে যেমন মুত্য কুলত রোজেনে জি যখন আমি মারা যাবো ফাজমাউলি হাতবান খেয়েছে তখন আমার জন্য অনেকগুলি লাকড়ি কাঠি জমা করিও মানে লোকড়ি জি জ্বালানি লোকড়ি লাগবে জ্বালাবার জন্য কয়লা পড়ার জন্য সুম্মা আউরু নারান তারপরে তোমরা আগুন জ্বালিয়ে দিও সেই কাঠে কি করি আগুন জ্বালিয়ে দিও হ্যাহমি দেখবে যখন আমার গোস্তগুলো সব আগুনে খেয়ে ফেলেছে মানে একবারে জ্বালিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে বা খালো সাথে আর হাড় হাড্ডি পর্যন্ত পৌঁছে হাড় হাড্ডিও আমার জ্বালিয়ে দিয়েছে ছাই হতে লেগেছে ফখজু তখন সেগুলোকে নিয়ে নিও ফাথানু হা সেগুলোকে পিছিয়ে নিও এখান থেকে আজকাল আপনার একটা খাবার পাজা তাহিনা তাহিনা বুঝেন দা তাহিনা কি বলে এটাকে আজকাল ইংরেজিতে বলে যাচ্ছি শব্দটি ইংরেজি না আপনার পিসা আর একটু মিষ্টি করা থাকে রুটি দিয়ে আপনি খেতে পারেন তাই না যেমন মরাব্বা থাকে তো থাকে ওটা আসালো করা থাকে তাহা না এত মানে পিসা ওই আমরা জাতা বলতাম আপনার আঞ্চলিক ভাষা কি বলেন চাকি বলেন না জাতা বলেন দুটোই বুঝেন হ্যাঁ জাতা ঢিকই তো বুঝেন তাই না ওই যুগের মানুষ অনেকে আছেন এখন তো এই জাঁতাকে মিথানা বলা হয় মিথানা বলা হয় এখানে কিংখালেদা রোডে যাবেন অনেক পুরাতন আগে থেকে পঁচিশ বছর ছাব্বিশ বছর আগে থেকে এখানে ওই সব কিছু পিষে পাওয়া যেত যদি আপনি চান যে কোনো আটা পিষে নেবো আটা পিষে মশলা পিষে নেবো এখন ওটা তো আছে এগুলোকে মিথানা লিখা আছে এগুলো মিথানা তো এটা হচ্ছে বড়ো চাকি আর বাড়ির চাকি হচ্ছে বাড়ির যাতা ছোট চাকা হ্যাঁ যেটা হাতে পিসা হইতে তো ফথানু হা পিছে নিয়ে এই যে যেগুলো জ্বলল আপনার ছাই হয়ে আছে বা কাঠ হয়ে আছে পুড়ে সেগুলো পিষে নিয়ে ফাজার নিয়ে তাতে তার মৃতদেহ আছে ফাজারি ফিলিয়াম্মে তারপরে সেটাকে উড়িয়ে দিও ফিলিয়াম্মে সাগরে মানে বাহার ফি ইমিন হারঋণ কোন দিনে প্রচণ্ড গরমের দিনে সাধারণত গরমের দিনে ঝড়ো হওয়ায় কালবৈশাখী কাল কখনো বৈশাখ মাসে গরমের দিনে হয় সেই জন্য হয়তো বলেছে গরমের দিনে বনকাশন সঙ্গে অথবা বলেছেন ফি অমিন রাহিন মানে ঝড়ের দিনে প্রচণ্ড বেগে ঝড় চলছে সেই ঝড়ের দিনে আমাকে আমার এইগুলোকে এই যে আমার লাশের যেগুলো আপনার ছাই যেগুলোকে পিষে নেওয়া হয়েছে সেগুলিকে উড়িয়ে দিও উড়িয়ে দেওয়া হলো সেই ওসিয়ত পালন করার হল আল্লাহ সেগুলিকে একত্রিত করে দিলেন ফাঁকা আল্লাহ আর তারপরে তাকে জিজ্ঞাসা করলেন তাকে আল্লাহ সঞ্চার করলেন তার দেহে আর তারপরে আল্লাহর সামনে আসামের গড়ে দাঁড়াইল আল্লাহ জিজ্ঞেস করছেন কেন লে করলে কেন করলে তুমি কাজ কালা খাসিয়া তাকা আপনার ভয় করেছি খফ থেকে খফ মানেও ভয় আর খাসিয়াতুন মানেও ভয় জি যদিও কেউ কেউ দুটোতে ধরনের পার্থক্য করেছেন আপনার ভয় আল্লাহ ফাগা ফার আল্লাহ আল্লাহ করে দিলেন যখন আমার কাজ করেছে আমার আজাবের ভয়ে বা আমার পাকড়াও তো তোমাকে মাফ করে দিলাম তাহলে গেল যে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে একজন লোক গুনা করছে হয়তো গুণা হয়ে যাচ্ছে কিন্তু সবসময় ভয় আছে যে যদি আল্লাহ ধরে নেন তো কঠিন ব্যাপার আমি আর করব না আমি অনুশোচনা হচ্ছে আর আর একজন নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে দুইজনে আসমান জমি পার্থ করেছে। এই লোকের হেদায়ত সম্ভাবনা আছে যে এরকম ধিকার দিতে 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 একসময় সোজা রাস্তা ধরে নেবে কারণ বুঝতে পারছি যে আমি ভুল পথে আছি ভুল হইলেও পারছি না কুপ্রবৃত্তির অনুসরণে থামতে পারছি না করে যৌবন অথবা লোভ সামলাতে পারছি না ইত্যাদি বিভিন্ন পাপ বিভিন্ন কারণ হয়ে যাচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণে কিন্তু নিজেকে ধাক্কার দিচ্ছে না আমা। আর যেই ব্যক্তি অহরহ পাপ করেই যাচ্ছে আবার তারপরে বুক ফুলিয়ে পাপ করছে বন্ধ মহলে আরে এই কাজ করেছি কিন্তু আমি এইরকম ছিলাম এখন অনেকে খবর বয়ন করবেন না অনেক আজকাল সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ওই পুরানো মন্ডা ছবি দিয়েছেন বড় বড় দাঁড়িয়ে রেখেছেন আমি এইরকম ছিলাম কেন এটা গুনা আপনার এই গুনার চেহারা কেউ না ফেস করবেন এখন এটা ভালো জিনিস নয় এগুলো অজ্ঞতার কারণে মানুষরা করে আমি এক সময় ছিলাম এরকম ছিলাম এক সময় বন্ডা ছিলাম এক সময় মস্তান ছিলাম এক সময় আমি নাস্তিক ছিলাম কেন বয়ান করবেন আপনি কি যেখানে আল্লাহ ঢেকে দিয়েছেন আল্লাহ তো অবাকর তফিক দিয়েছেন ওই সব নোংরামি আফিদ আর নোংরামি নোংরামি আর আখলাক চরিত নোংরামিকে লুকিয়ে রাখেন আল্লাহ ঢেকে রেখেছে আপনি ঢেকে রাখেন আর চর্চা করবেন না কোনো বান্ধবের সাথে না স্ত্রীর সাথে না স্বামীর সাথে না আত্মীয় স্বজনের সাথে আর না সোশ্যাল মিডিয়াতে কখনো না কিন্তু এক শ্রেণীর লোকেরা মূর্খ হ্যাঁ অল্প দু চারটা অক্ষর পড়ে ধার্মিক হয়েছে আর ফেসবুকের একবার ওস্তাদ হয়েছে আর ফেসবুকে আমি ছিলাম এরকম ছিলাম এক সময় এই নিত্য নতুন ছবি দিচ্ছে সেটা যদি ইসলামিক ছবি থাকে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আমি সময় সে দেখছেন না আমার কত বড় মত ছিল আমার দাড়ি ছিল না আমি কেমন ছিলাম উজুবিল্লা উজুবিল্লা এটা ভালো জিনিস নাই আপনার এটা আপনি উল্টো দিকে ফিরে যাচ্ছেন কেন এতে আপনাকে যেন খারাপ লাগে না অথচ এটা আপনাকে খুবই খারাপ লাগা উচিত হাই এত খারাপ ছিল আমি গোন্ডা ছিলাম তো চোর ছিলাম মৃত্যুক ছিলাম আমি ধোকাবাজ ছিলাম না 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 ঘৃণা থাকতে পাপ এবং পাপিকে ঘৃণা করতে হবে তা আপনি তো পাপি ছিলেন আপনার সে বিগত লাইফটা তো পাপির পাপি তখন আপনি তো এইটা কেন আপনি ফেস করবেন মানুষের সামনে লুকান গোনাকে গোপনে রাখতে বলা হয়েছে গোনহার জীবনটাকে লুকিয়ে রাখবেন জানাবেন না কাউকে অনেকে জানে না খামা খেতে জানিয়ে দিলেন অনেকে জানে না মাসাল্লাহ আপনার দাঁড়িয়ে দেখে আর ইসলামিক শ্বাস দেখে মনে করছে মাসাল্লাহ আপনি এইরকম পরিষ্কার হয়তো ছোটো থেকে যৌবন কাল থেকে আমার কাছে জানে আমি এই দু তিন বছর আগে দাঁড়িয়ে রাখলাম এটা বলার প্রয়োজন না কি আপনার উদ্দেশ্যটা কি আপনার না না কখন না তো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন জি ক্ষমা পাওয়ার জন্য অন্তরে ভয় থাকতে হবে জি তিন হাজার চারশো আশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবহাওয়া রাজি আল্লাহ তালু রসুরাম বলেন কানার রাজল নাস এক ব্যক্তি ছিল বিগত কালে আগের উন্মতে সে মানুষকে ঋণ করজা দিত দাইন থেকে ইয়োদায়ন দাইন মানে ঋণ তো সে ঋণ দিত মানুষকে ভালো মানুষ টাকা পয়সা আছে মানুষ ধার করা চাইলে দিত ফাঁকানে অ্যাপলে ফাতা হোক তারপরে সে সচ্ছল ব্যক্তি ছিল তার চাকর ছিল তার কর্মচারী ফাতা মানে যুবক আর ফাতা মানে হচ্ছে খাদেম ফাতা মানে হচ্ছে কর্মচারী তার কর্মচারীকে বলতো বা তার চাকরকে বলতো এই যে আতে এটা মোসেরান তাগাদার জন্য যখন যাবে আর এমন ব্যক্তির কাছে যাবে যেই ব্যক্তি অভাবী মোসের মানে যার আর্থিক সংকট রয়েছে অসুর থেকে অসুর মানে কঠিন আর ইউসুর মানে সহজ মানুষের সাথে আসান যেমন রাত হয়েছে ভোর হবে এখন রাত কিনা ভোর হওয়ার আশা করেন না যে কয়েক ঘন্টা পরে ভোর হবে ঠিক তেমন নেই মানুষের জীবনে যতই বালা মুসিবত আসুন না আসুক না কেন সবসময় আপনি আল্লাহর কাছে সুধান রাখবেন এই বালা মুসিবত চিরস্থায়ী নয় এই আর্থিক সংকট সবসময় থাকবেন আমার এই রোগ সবসময় থাকবে না আমার এই অশান্তি সবসময় থাকবে না আমার যে পেরেশানি না না সবসময় থাকবে না দূর হয়ে যাবে ইনশাল সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আর যদি মনে করেন আল্লাহ যে বিপদে পড়েছি আর জীবনে আর সুখ পাবো না জীবনে মনে হয় বিপদ থেকে মুক্তি পাবো না তাহলে পাবেন না আপনি কারণ আল্লাহ সম্পর্কে আপনার কুধারণা না যে আল্লাহ আমার সাথে এরকমটাই করবেন হয়তো একবার ফেঁসেছি তো আর মনে হয় আর আল্লাহ উদ্ধার করবেন না তাই নেগেটিভ চিন্তা আজকালকার বেদিনগুলো এই কথাগুলি বলছে হ্যাঁ মানুষের মনোবলকে শক্তিশালী করার জন্য কিছু আজকালকার হ্যাঁ এ দিচ্ছে আপনার শিক্ষা দিচ্ছে সে তারা কিন্তু দিন ধর্মে বিশ্বাসী বেদিন বেদিনেরা কিন্তু সবসময় পজিটিভ হবেন বলছে না এই পজিটিভ আর নেগেটিভ না বলতে গিয়ে বলবেন হোসনুজ্জানবিল্লা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আল্লাহ আমার সবসময় ভালো করবেন আর সু বিল্লা আল্লাহ সম্পর্কে কুধারণা যে বিপদে পড়েছি আর কি বাঁচবো যে অসুখ হয়েছে আর বাঁচবো না 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 কেন বাঁচবো না আল্লাহ ইচ্ছা করলে সমস্ত রোগ ভালো করতে পারে যিনি রোগ দিয়েছেন তিনি রোগ পারে আল্লাহর কাছে আল্লাহ আজিজ আল্লাহ করে বলছে কোনো কিছুই মুশকিল না আল্লাহর কাছে তো মহান যখন তুমি অভাবের কাছে যাবে ওই চাকরকে বলতো ওয়াজ তাকে ক্ষমা করে দি আমার পক্ষ থেকে টাকা পয়সা নাই ভাই দিতে পারবো না এখন বা টাকা পয়সা নাই নিজেই তো অভাবে আছি তাই তাহলে আমার মালিক বলেছে যে তোমার মাফ মালিক বড় মানুষ পয়সা আল্লাহ সরাসরি টাকা দেয় যেত না ওই খাদানকে পড়াইতো বাড়ির চাকরকে ওয়াজ আন হতে পারে যে আল্লাহ এই ওসিলাতে আমাকেও আল্লাহ মাফ করে দেবেন আমি মানুষকে মাফ করব। মানুষেরও আমাকে মাফ করে দেবেন এই আশাতে গরিবকে তিনি কি করতেন অভাবীকে মাফ ঋণ কর্জা মাফ করে দিতেন আর এখানে এতটুকুই রয়েছে কিন্তু অন্য হাদিস রয়েছে যখন তুমি দেখবে যে যার যার কাছে তাকাতে গিয়েছ সেই ব্যক্তি সচ্ছল পয়সাওয়ালা কিন্তু সে নিজের সুবিধা মতো একটু দিতে চায় মা এক মাস দু মাস পর দেবো ছয় মাস পর দেবো তো সময় দিও অসুবিধা কড়াকড়ি করিও না করিও না এইভাবে সে মানুষের সাথে ভালো আচরণ করতো লেনদেনের ক্ষেত্রে আল্লাহ সেই ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে তার দেখা হইল রোহের জগতে আল্লাহর সামনে হাজির আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন আল্লাহ কেন মানুষকে ক্ষমা করার জন্য যেমন কর্ম তেমন ফল এই যে প্রবাদটি এখানে প্রযোজ্য এই হাদিসে সার কথা হচ্ছে আরবিতে যেমন কর্ম তেমন তুমি ভালো ভালো আচরণ করবে আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে তুমি মানুষের উপকার করবে আল্লাহ তোমার উপকার করবে করবে তুমি মানুষের জন্য জন্য হালকা আল্লাহ তোমার তিন হাজার চারশো একাশি নম্বর হাদিস আবহাওয়ার আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলছেন নস্লাম বলেন কানারা জন ইউসরিফ আলান ওই আগের হাদিসটি আসছে অন্য ভাষা দিয়ে এখানে আবহাওয়ার বর্ণনা করছেন হোজাইফা ছিলেন তারাক আবু সাইদ ওই যে জ্বালাতে বলেছিল তার হ্যাঁ মৃতদেহ লাশ বলছেন যে নজলন জনক ব্যক্তি ছিল প্রাচীন যুগে সে নিজের খুব করেছে করেছে অনেক গুণা করেছে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে অনেক পাপ করেছে ফালাম রাহুল মতো যখন তার মরণের সময় উপস্থিত হইল কালালে বানি তার সন্তানদেরকে বলল এজা আনা মিত্ত বা মৃত্যু যখন আমি মারা যাব ফাহরো ফাহরে আমাকে জ্বালিয়ে দিও সুম্মা থানুনি তারপর আমাকে পিষে নিও মানে আমার মৃতদেহকে লাশকে পিষে নিও জ্বালিয়ে সুম্মা সোম্মা ফিররি হে তারপরে আমাকে উড়িয়ে দিও বাতাসে বা ঝড়ের সময় ফল্লাহে আল্লাহর কসম করে বলছি লাইন কাদার আল্লাহ আলিয়া যদি আল্লাহ আমার ওপর সক্ষম হয়ে যান মানে আমাকে ধরে নিতে পারেন তাহলে ওর ধারণা এইভাবে করলে আল্লাহ ধরতে হয়তো পারবেন না এটা তো আকিদার সমস্যা তাই না এটা কুফুরি কথা নয় কেউ যদি বলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না আমি যদি লোহার সন্দুকে ঢুকে যাই তো মালাকুল মত আমাকে খুঁজে পাবে না এটা কথা চলবে মত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দেবেন যে আমি জেগেছো তাই না মালাকলমত আল্লাহ না যদি আল্লাহ না জানান তো জি ঠিক কিনা তার মালাকুল ম aut সম্পূর্ণরূপে এটা আমাদের বিশ্বাস থাকে তো রব সম্পর্কে কি বিশ্বাস আইনা মাতা কোন ইউদ্রিক কমল মত যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন মাটির তলাই তুমি চলে जाओ না কেন হ্যাঁ তোমা মরণ পাবেই পাবে ধরবেই ধরবে তোমাকে তো যেই alma মরণ দাতা মালাকুল ম aut কে পাঠিয়ে উন্মুক্ত জায়গায় লুকিয়ে আছে ধর ওকে সি আল্লাহ রাব্বুল আলামিন উঠাতে পারবেন না পুনরুত্থান করাতে পারবেন না যিনি প্রথমবার না থেকে জিরো থেকে হিরো বানিয়েছেন সৃষ্টি করেছেন কিছুই ছিলেন ধারালা হারাল কিছুই ছিলেন অস্তিত্বহীন আমরা ছিলাম কিছুই ছিল না আপনার যেই দিন জন্ম তার কিছুক্ষণ আগে আপনার নাম পর্যন্ত দুনিয়াতে ছিল না গন্ধ পর্যন্ত ছিল না আপনার ছিল কিছুই ছিল না তো সে আল্লাহ নিয়ে আসতে সক্ষম কিন্তু এ বলছে আল্লাহ আমাকে যদি ধরে নেয় তাহলে তো কঠিন ব্যাপার সেজন্য এরকম করবে যাতে ধরতে না পারে তাহলে কুফুরি কথা হতো কাফের গোল্লা মাফ করে দিলেন কুফুরি আকিদের ওপর জি কখনো কখনো এরকম অজ্ঞতা যদি থাকে আর সে অজ্ঞতা এই নয় যে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর ভয় আল্লাহর ভয় দেখ আল্লাহর ভয় প্রচণ্ড ভয় এই আল্লাহর ভয় একদিকে তার নোমল আর একদিকে অজ্ঞতার কারণে সে আকিদা পরিপন্থী কথা বলছে যে আল্লাহ যদি আমাকে ধরে নেয় সে যেন আল্লাহ মাফ করেছে তো কোনো কোনো ক্ষেত্রে আকিদার ক্ষেত্রেও আল্লাহ হয়তো অজ্ঞতার কারণে ছাড় দিতে পারে হাদিসটা প্রমাণ করে আর কেউ কেউ বলেছেন কাদারা মানে আল্লাহ সক্ষম হওয়া নয় কাদারার কয়েকটি অর্থ হয় কাদারা মানে সুপরিমিত করা এখান থেকে তকদির পরিমাণে তো সক্ষম নয় আমি সবকিছুকে সুপরিমিত করে সৃষ্টি করেছি মানে সৃষ্টি সবকিছুর তকদির মানে একটা পরিমাণ নির্ধারণ উর্দু ভাষাতেও একটা পরিমাণকে মেঘদার বলা হয় মেঘদার কে হয় আরবি তাহলে কাদার মানে পরিমাণও হয় সুপরিমিত করা হয় কাদার মানে সংকীর্ণ করা সংকুচিত করা এই যে ছেড়ে দিলেন সংকুচিত হয়ে অথবা দরজা পুরো খোলা ছিল দিলেন বন্ধ করে একবার একটু এতটুকু খোলা রাখলেন যাতে কোনো লোক ঢুকতে না পারে হ্যাঁ কিন্তু একটু খোলা আছে এটা সংকুচিত করা সংকুচিত করার আরবি হচ্ছে কাদার সুরায়ে অল ফজর ওয়ালাই আলেন আর সুরে ফজর ওটাই দেখেন ওতে করেছেন আল্লাহ মানুষকে দুইভাবে পরীক্ষা করেন সুখ সচ্ছলতা দিয়ে টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন আর অভাব দিয়েও পরীক্ষা করেন ফাম্মালি ইনসান ফাকা দারা আলিহি মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন ইবতিলা পরীক্ষা করেন কি দিয়ে ফাকাদারা আলী রিজকাও তার রেজিক্কে আল্লাহ সংকুচিত করে দেন ছিল বেতন তিন হাজার আর হঠাৎ করে এক্সিট এগুলো দেশে গিয়ে এক পয়সা ইনকাম না গোটা মাস চলে এগুলো একটা টাকাও পকড়ে নেই রিজিক কীভাবে সংকুচিত হয়ে গেল অত হঠাৎ করে কোম্পানি এমন ডাউন হলো বলে যে বেতন ফিফটি দেড় হাজার এখন না না এক হাজার পোষায় থাকো না নতুন লোক নিয়ে আসবো নতুন কন্ট্রাক্ট হচ্ছে না হচ্ছে না কাদার আলী রিস্ক সংকুচিত আল্লাহ করে দিলাম এটা টাকা পয়সার রেজিক আয়ুর রেজিক আল্লাহ সংকুচিত কাউ কি আল্লাহ আশি বছর একশো বছর বয়স দিয়েছে না তিরিশ বছরের শেষ বিশ বছরের শেষ সংকুচিত তার এই আয়ুর রেজিক কাল্লা এটাও রেজিস্ক মানে অংশ সংকুচিত তো সংকুচিত করার ক্ষেত্রে কাদারা তাহলে কাদারা একটি অর্থ হচ্ছে সংকুচিত করা কাদার একটি অর্থ হচ্ছে কুদরত থেকে কুদরত মানে কুদরত মানে কি কুদরত মানে বুঝেন ব্যবহার হয় মহান কুদরতের মালিক আল্লাহ মানে কি ক্ষমতা কিছুই বুঝেন না কুদরত বুঝেন না না ভয়ে ভয়ে সব যে কুদরত মানে কি আল্লাহ কাদের বা কাদির আল্লাহর নাম কি কাদির মানে কি ক্ষমতা আল্লাহ আল্লাহ করলে সেই এটা তো আপনারা সবসময় বলেন আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান হ্যাঁ সর্বশক্তিমান আর আয়াত আয়াতাল্লাহ কাদির আর কুদরত মানে বলতে কুদরত কুদরত তো কাদার একদর মানে ক্ষমতা কাদার মানে সংকুচিত করা আর কাদার মানে হচ্ছে পরিমাণ নির্ধারণ করা তিনটি অর্থ মানে শুনে একই একবারে কাফ দালরা তালরা তাহলে কোনখানে কোন তর্জমা করব হ্যাঁ শুধু আরবি জানলে হবে না কোনখানে কোন তর্জমাটি ফিট হবে এটাও জানতে হবে এতটা যোগ্যতা থাকতে হবে এখানে দু দ্বিতীয় অর্থ চলতে পারে লাইন কাদার আল্লাহ আলাইয়া যদি আল্লাহ আমার জন্য সংকুচিত করে দেন মানে আমার আগামী জীবনটাকে সংকুচিত এমন করলেন যে আল্লাহ একবারে হ্যাঁ এক কিছু করে আমার হিসাব নেওয়া শুরু করে ধরেন যদি আমাকে আমার জীবনটাকে সংকুচিত যদি করে দেন আর আমি মরার পরে গিয়ে ফেঁসে গেলাম আল্লাহ যদি ফাঁস দেন এই লাইন কাদার আল্লাহ আলী তাহলে কিন্তু তখন এই আকিদা পরিপন্থী বিষয় না আল্লাহ যদি ছেড়ে দেন যে যা পাপ করেছে করেছে ওর অন্তরে ভয় আছে ধরবো না যা তোকে জানা দিয়ে দিলাম যা অনেক সময় অপরাধী অপরাধ করার পরে এদিক সেদিক লুকিয়ে পড়ে মালিকের সামনে আসেন ছেলে অপরাধ করেছে কিছু বুঝতে পারছে যে বাবার সামনে গেলে হয়তো কি জানি জেনে নিয়েছে নাকি একটু আড়ে আড়ে থাকে দূরে দূরে থাকে পালিয়ে পালিয়ে থাকে না যখন ডাক দেবেন তখন আক্কেল গুড়ুম বুঝেন একবারে ভিতর আমার এক ওস্তাদ ছেলে রাহমা আল্লাহ তাল আবার শেখারাগঞ্জ আকরামানের আপন মামা তুমি বলছে আমার বাড়িতে একটা চাকর ছিল হ্যাঁ দশ বারো বছরের ছেলে তেরো বছরের ছেলে বাড়িতে চাকর ছিল না বালক ছেলে তো মাঝে মাঝে চুরি করে কিছু ভালো লাগলে খেয়ে নিত মালিককে বলবো মালিক নিকে বলবো ভাই বলে না আর খেতে দেবে কে দিবে না হয়তো ওর ছেলেরাই খেয়ে নিবে আমি খেতে পাবো না চাকর যা হয়তো খেয়ে মাঝে মাঝে এরকম করে তো একদিন একটা কলা রাখা ছিল বাড়ির গল্প বয়ান করছে একটা কলা রাখা ছিল ও চাকরকে মনটা চেয়েছে যে একটা কলা খাবো কলাটা খেয়ে নিয়েছে আর তারপরে অন্য কাজের জন্য মালিক নি ওই যিনি আলেম তার ওয়াইফ ডেকেছে ওর ছেলেটার নাম ছিল আদু আমার দেশের লোকের তো আবার বিক্রি তোকে নাম বলে আদু আদু রে তো বলছে যে কলা খায়নি কি বলছে ডাক দিতে পালপিটিশন শুরু হয়েছে যে আমাকে ডাক দিয়েছে তার মানে হ্যাঁ চোর ধারা খেয়ে গেছি বলছে আমি কলা খাইনি ধরা পড়ে গেল ও যদি চালাক হতো তাহলে বলতো কলা খাইনি মানে খেয়েছি কেন তোমাকে তো কলার কথা বলে তোমাকে তো ডেকেছি এমনি তাই না কিন্তু এতটুকু বুঝ থাকলে তো তো চোরের মন পুলিশ পুলিশ কথা আছে না আমাদের দেশে চোরের মন পুলিশ পুলিশ জি আল্লাহ আকবর লাইন কাদার আল্লাহ আলাইয়া মানে আল্লাহ যদি আমাকে ধইরে নেন ভয়ে ভয় আছি ভয় আছি পালিয়ে আছি যদি আল্লাহ সংকুচিত না করেন তাহলে তো বেঁচেই গেলাম আর যদি ধরে নেন তাহলে তো মুশকিল হয়ে যাবে এই ভয়ে আমি কি করতে বললাম আমার মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে পিষে একবার উড়িয়ে দিই তাহলে আল্লাহ ওই সব খেয়াল করবেন না যারাকে সামনে পাবেন হিসাবে নেবেন আমার অত খোঁজ করে পাঠাবেন ঠিক না আর কাদারা যদি পড়া যেত যেমনটা বললাম যে মানুষের কখনো কখনো অজ্ঞতা আঁকি দেয় হইল মৌলিক বিশ্বাসে হইল কিন্তু তার মানে এটা যে সব কিছু একটা লোক নাস্তিক আর বলে আল্লাহ আমি জানতাম না সেই জন্য নাস্তিক হয়ে এসেছি চলবে একটা লোক মাজারে শেষ করেছে আল্লাহ আমি জানতাম না ভাবতাম যে মাজারে শেষ দা তোমাকে পাবো চল হবে কি জানতে হবে কারণ কালেমার অর্থটি জানবে না তো ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সত্য মাবুদ নেই তো তুমি এর এবাদত কি করে করলে তুমি শেষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত শেষদার মতো এবাদতে মানুষ নিজেকে এত বেশি নিচে নামিয়ে দেন অন্য এবাদতে এত অবনত হইতে হয় না দান খায়রাত করছেন বুক ফুলি সোজা বসে আছেন দান করছেন দাঁড়িয়ে আছেন দান করছেন ঠিক না রোজানা আছেন তবু দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন বসে আছেন কিন্তু সাল্লাতের অবস্থায় অথবা শেষদাতে এমনভাবে লুটিয়ে পড়েছেন মানুষের শরীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মুখমন্ডল আর কপাল কপাল আর নাক আর মুখ সব ধুলোতে ধুলো বালিতে ধুলো গেছে নামাজের আর চাটাই না আপনাকে ওখানে সেজা করতে হবে আর সেটা করবেন আপনি মাজারে দরগা দুর্গায় আর বলবেন যে আল্লাহ আমি তো জানতাম না হাসরের মাঠে আল্লাহ তুমি মাফ করে দাও চলবে মোটেই চলবে না মৌলিক বিষয়ে কোনো ছাড় নেই কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়েছি কিন্তু মেলা সন্ন্যত ছেড়েছি বুকের উপরে হাত বাঁধেনি তো আমিন জোরে বলিনি তোরা ফেদান করিনি আল্লাহ ধরবেন না সোনাত বিষয় এরকম মেলা বিষয় রয়েছে আল্লাহ আমি জানতাম না নিয়ত পড়েছি হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু জানার সুযোগ হলে আবার মাফ করবেন না বেদাতের ক্ষেত্রে ধরেন একটা লোক শোনেইনি কোনো দিন সোশ্যাল মিডিয়ায় তো শুনেন কোনো আলেমের কাছে শোনেনি যে নিয়ত পড়া বেদাত নিয়ত এখানে করতে হয় তাহলে তাকে আল্লাহ মাফ করবেন কিন্তু একটা লোক শুনেছে কিন্তু শোনার পরে ওই এরা আমাদের না এরা আমাদের হুজুর না এরা অভাবী এদের কথা নেওয়া যাবে না তাহলে হুজত কায়েম হয়ে গেছে তাহলে আল্লাহ ধরবে না বেদাতের জন্য কথা বুঝতে পেরেছেন একটা লোকের কাছে এইরকম কথাগুলি পৌঁছিল এটা সম্মিলিত মনজাত সারা জীবন মনাজাত ধরেছে ও জানতোই না কোনো আলেমের কাছে সোশ্যাল মিডিয়াতেও শোনেনি কোনোদিন ফেসবুকেও শোনেনি আর ইউটিউবেও শোনেনি আর কোনো আলেমের কাছে শুনিনি তাহলে আল্লাহ মাফ না বেদাতের জন্য হয়তো কিন্তু একটি লোক শুনলো তারপরে এই হুজুর কথা শোনা যাবে না এরা সব অহাবি সৌদি আরবের দালাল এরা সব এহুদিদের দালাল গোড়ামি করেছে তাহলে অবশ্যই আল্লাহ ধরবেন তোমার এই বেদাতের কারণে বোঝা গেছে কিন্তু ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ লাই রাহিল্লাহ আপনি বড় বড় শিল্প করবেন নাস্তিক হয়ে থাকবেন বেদিন হয়ে থাকবেন জীবনে নামাজ পড়বেন না বলে আমি নামাজের গুরুত্ব জানতাম না মানে মুসলিমের সন্তান নামাজের গুরুত্ব জানতাম না এটা গ্রহণযোগ্য নয় তো বলছেন হাদিসে যে আল্লাহ যদি আমাকে ধরে নেন তো লাই আজবানি আজাবান এমন আল্লাহ আজাব শাস্তি দেবেন মা আল্লাহ আমার মতো কঠিন শাস্তি কাউকে দেবে না কারণ আমার মতো অপরাধী দুনিয়াতে নেই অপরাধীরা যদি সত্যি আল্লাহর অন্তরে ভয় হয় তখন মনে করে যে আমার মতো পাপি তাপি পৃথিবীতে কেউ নেই ওইরকমই কথাই ফাল্লামা তা সে যখন মারা গেল ফৈল আজ লেখা তেমনটাই করা হলে যেমনটা তার ওসিয়ত ছিল ফা আমার আল্লাহ আরজা আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন বললেন ইজ মাই মাফি কেমিন এই লোকের যে মৃতদেহর যা কিছু পিসে হে জমিন তোমার মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে সবগুলিকে তুমি একত্রিত করে জমা করে দাও জমিন কালা নির্দেশ দিল কারণ জমিনে রয়েছে জলে হোক আর স্থলে হোক ফাফালা জমিন তাই করল কারণ আল্লাহর হুকুম আল্লাহ শুনতে হবে জমিনকে ফায়দা هو قائмун তারপরে সে সুন্দর সুঠাম একজন হ্যাঁ মানুষের রূপ ধারণ করে আল্লাহর সামনে হাজির দণ্ডায় মান হলো আসামির কাঠগড়ায় ফাঁকা আলা তখন আল্লাহ জিজ্ঞেস করছেন তাকে রুহের জগতে মাহ মালা আলা মাসানা তা এই কাজ করার জন্য তোমাকে কোন জিনিসটি উদ্বুদ্ধ করলো কেমনে কেন এই কাজ করলে আর এই উপদেশ দিলে তুমি অসিভোধ করলে তাহলে আরব দেহে আমার রব খাসিয়া তা তো কাহা তোমার ভয় আমাকে এই কাজ উদ্বুদ্ধ করেছে এত ভয় হয়েছে যে আল্লাহ যদি ধরে নেয় তা আমাকে এত কঠিন শাস্তি দেবেন যাহার নামে আমার মতো শাস্তি কারো হবে না এর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই কাজটা করতে বলেছিলাম আমার ছেলেদেরকে ফাগা আল্লাহ আল্লাহ তার এই ভয়ের নেক আমল হ্যাঁ আল্লাহর ভয় এটি আকিদে অন্তরের বিশ্বাস ইমান এই ইমানের বদলতে ওসিলাতে আল্লাহ তাকে মাফ করে দিলেন অকালগায় রহু মা খাসিয়াত জায়গায় মাখা আরব আল্লাহ তোমার ভয় মাখা ফাতুন অথবা খাসিয়াতুন দুটোর মানে হচ্ছে ভয় ভীতি তিন হাজার চারশো বিয়াআশি নম্বর হেদি সাদিশ মহানক আদুল্লাহ মারাদি আল্লাহ তা আল্লা নহমা বলছেন আন্নার রসুল আল্লাহ শাসন ওখা রসুল আল্লাহ শাললাম বলেন ওজদেবাদ এমরাতন ফিহের রাতেন পূর্বযুগে জনৈক মহিলাকে একটি বিড়াল মারার কারণে জাহান্নামে শাস্তি দেওয়া হয়েছে জি জাহান্নামে শাস্তি কোথায় দেওয়া হয়েছে এখন কি জান্নাত জাহান্নামে মানুষ গেয়েছে কিন্তু জান্নাত জাহান্নামে শাস্তি রয়েছে কোথায় রুহের জগতে আত্মার জগতে এল্লিনে জান্নাতের নিয়ামত রয়েছে আর সিজিনে জাহান্নামের শাস্তি রয়েছে রুহের আর মূলত রুহের ওপর শাস্তি হয় রুহের ওপর শাস্তি হয় কারণ রুহটা হচ্ছে আসল শরীরের আর দেহের সাথে যতদিন দেহ একেবারে সরে নিশ্চিন্ন হয়ে যায় মাটিতে মিশায় জানে একটা সম্পর্ক থাকে এটা হচ্ছে কবরের সাথে সম্পর্ক এই জন্য এটাকে মানুষকে বোঝানোর জন্য কবর আজাব বলা হয়েছে কিন্তু মূলত কিসের উপর আজাব হয় রুহের ওপর কারণ অনেকে বলবে যে যদি কবর আজাবি হয় তো দেহটা যতদিন সরতে ছয় মাসে এক বছর বা পাঁচ বছর যা লাগে তারপরে তিরিশ বছর পরে তো হাড় হাড়টি গুঁজে পাওয়া যাবে না হয়তো হ্যাঁ তো তাহলে তারপরে আজাব বন্ধ হয়ে যাবে না যদি অনেক বেশি পাপ থাকে তো বন্ধ হবে না কারণ আজাব বডির ওপরে হচ্ছে না আর মৃত দেহ কি বা শাস্তি পাবে একটা মরা মানুষটা যদি টুকরো টুকরো করে করে কাটেন কোনো কষ্ট পাবে তাহলে আসল কষ্টটা পায় কিসে বা আসল নিয়ামত ভোগ করে কিসে রোহে আত্মা আত্মা হচ্ছে আসল আত্মা না থাকলে অসাড় শরীর কিছুই নেই জি অথচ মানুষ আত্মার সেবা করে না আত্মার আহার দেয় না শরীরের আহার দিচ্ছে যে শরীর মারা যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে এমন সরে যাবে যে আপনাকে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে এই স্ত্রী মা বাবা সেও বলবে তাড়াতাড়ি দাফন কর আর ঠাকা যাচ্ছে না বাড়িতে তাড়াতাড়ি দাফন কর এই যে প্রবাস থেকে যাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই আবেগে নিয়ে যাচ্ছেন মূর্খামি করে আর তারপরে শরীয়ত বিরোধী কাজ করে নিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ে নিয়ে গিয়ে বাড়ির উঠানে যেতে পারছেন না বাইরে এত গন্ধ এত বন্ধ নিয়ে যাও নিয়ে যাও ওখান থেকে কবরস্থানে লাভটা কি কষ্ট দিয়ে এরকম মাইয়াতকে আর শরীয়ত বিরোধী কাজ করে না এসব কাজ করবেন না যেখানে মারা যাবে সেখানে দাফন করে জি আল্লাহর কাছে চলে গেছে ভালো হলে তো আলহামদুলিল্লাহ খারাপ হলে তার জন্য দোয়া করেন বা ভালো হইলেও দোয়া করেন ভালো মানুষের যেন দোয়া করলে তার মর্যাদা উঁচা হবে খারাপ মানুষের জন্য দোয়া করলে আল্লাহ হয়তো তাকে করবে রহমান করেন কবর নিয়ে করবেন দেখি কিছু কিছুই লাভ নেই আবেগী মানুষ তো এই মহিলাকে আজাদ আর দচর একটি বিড়ালের কারণে কি জন্য বিড়ালটি কি করেছিল রাবা তথা সে বেঁধে রেখেছিল বিড়ালটি ছেড়ে দিলে কোনো সমস্যা ছিল না হাত্তা মা তাত আজকাল বেঁধে না রেখে যদি ঘরে বন্ধ করে চলে যায় পাকা বিল্ডিং ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করছেন গ্রামের বাড়িতে ঈদ করতে গেলেন আত্মীয় স্বজনদের কাছে গেলেন বা কোথাও সফরে গেলেন হজে এসছেন উমরা এসছেন মুসল্লি আর ঈদকে বিড়ালকে কুকুরকে বাড়িতে বন্ধ করে রেখে চলে এসছেন আর না খেয়ে মরে গেল জাহান আমি যেতে হবে জি আমরা ছেড়ে দিতে হবে বাড়ি থেমের করে দিতে হবে জন্য যেগুলো চলে যেখানে তার রুজি আছে খাক কিন্তু আপনি রেখে আসবেন তাহলে খাবার ব্যবস্থা করে আসতে হবে তার রক্ষণাবেক্ষণের জন্য লোক লাগিয়ে আসতাম এইরকমই যারা খাঁচাতে বন্দি রাখে খাঁচাতে বন্দি রাখে অনেকে জিজ্ঞাসা করে এটা স্বাধীনতা স্বাধীনতা অসুবিধা নেই খাঁচাতে রাখা যেতে পারে কিন্তু তার পরিচর্যা তার খাবার দাবার ইত্যাদি পানীয় এগুলো দিতে হবে তো মারা গেল বিড়ালটি মারা গেল ফাদা খালা ফিহান্নার এই মহিলা এই বিড়ালটির কারণে কোথায় চলে গেল জাহান নামে চলে গেল লাহে আতমাত কেন সে বিড়ালটিকে খেতেও দেয়নি খাবার ব্যবস্থা করে নি ওলাহেয়া ওলা সাকা থা পানিও দেয়নি পানি পান করেন ইজ হাবাস আর সে বাঁধে রেখে দিয়েছিল সেটিকে ওলাহিয়া তারা কথা সে ছেড়েও দেয়নি তা কলমিন খাসা আছিল আর না হইলে জমিনের পোকামাকড় খেয়ে বিড়ালটি মাসতো সেদিক সেদিকে পোকা তলাশ করে সে খেয়ে দিয়ে বাস্তব ছেড়েও দেয়নি সেই জন্য তাকে জাহান্নামে মা চিন্তা করে একজন মানুষ একজন মুসলিম মানুষ শুধু না মুসলিম যদি বিড়ালকে অন্যায় মারার কারণে জাহান্নামে নামে যায় বিড়ালে জুলুম করার জন্য জাহান্নামে নামে যায় তাহলে মানুষ ওপরে জুলুম করলে জাহান্নামে নামে যেতে হবে অমুসলিম হইল আচ্ছা অমুসলিমের উপরে জুলুম করলে জাহান নামে যেতে হবে হাদিস রয়েছে তাহলে মুসলিম ভাই মুসলিমের উপরে জুলুম করে মুসলিমকে খুন করে মুসলিমের মান সম্মান নষ্ট করে মুসলিমের যদি ধন সম্পদ বেইমানি করে লুটতারাজ করে চুরি ডাকাতি করে তাহলে কত শাস্তি হবে চিন্তা করুন তো দেখি একটা বিড়ালের কারণে যাহার নাম তাহলে একটা মানুষের উপর জুলুম করার কারণে কি হতে পারে এই কথাটা চিন্তা করলে তো মানুষ হ্যাঁ পাপি তাপিরা হেদায়েত হয়ে যাবে জালেমেরা জুলুম থেকে ফিরে আসবে সহত হয়ে যাবে কিন্তু মানুষের ভয় নেই আসলে আসল রোগ হচ্ছে বিশ্বাসে বিশ্বাসী রোগ আছে বিশ্বাসই নেই যারা এরকম পাপিষ্ট না এদের জান্নাতে বিশ্বাসী নেই বিশ্বাস নেই জাহান্নায় বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই আল্লাহর আসামের কাঠগড়ে হাজির হয়তো হাসর মাঠে এই সব নেই এইসব হচ্ছে জালেকার ওই যে মক্কার কাফেরা বলতো এর অনেক দূরের কথা অনেক দূরের কথা শয়তান সামনে এমন প্রাচীর তৈরি করে যে পর্দা ফেলে দিয়েছে যে আখেরাত আর নজরে আসে না ও চিন্তাই করে না আখেরাত নিয়ে

মূল্যবান বাণী থেকে যে সব মানুষরা জনগণরা যুগে যুগে যেই বাণীটি পেয়েছে মূল্যবান বাণী পেয়েছে তার একটি হচ্ছে মাসেদ তুমি যদি নির্লজ্জ হয়ে যাও লজ্জাহীন হয়ে যাও তোমার যদি লজ্জা না থাকে সরম না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো যা যা ইচ্ছা তাই বলতে পারো মানুষ যখন লজ্জা সরম হারিয়ে ফেলে তখন সব কিছু করতে পারে লজ্জা নেই সতরাং সে খুন করতে পারবে লজ্জা নেই পরের ঘর বেমানি জমি জায়গায় বেমানি করে নিতে পারবে লজ্জা যখন আল্লাহকে লজ্জা করে না মানুষকে লজ্জা করে না গ্রামবাসীকে লজ্জা করে না সমাজকে লজ্জা করে না তখন জেনা ব্যবিচারও করতে পারবে সমকামিতা লিপ্ত হইতে পারবে নোংরামিও করতে পারবে বড়ু ফিল্ম করতে পারবে আর সে আপনার এই ফিল্ম মিস্টারও হইতে পারবে সব হইতে পারবে লজ্জাশীল মানুষ কখনো ফিল্ম স্টার হইতে পারে আর কখনো গায়িকা গায়ক আর গায়িকা হইতে পারে আর এইসব কি কি নাম গুলো বলছে এইসব নোংরামি করতে পারে নোংরামি এগুলো জি আর এদেরকে মনে করা হচ্ছে যে আমাদের দেশকে উজ্জ্বল করেছে যে যেসব মূর্খ লোকেরা গণ্ড এরা যারা বলে যে এইসব স্টাররা আর এই সব অমুক তমুক এসব তারকা এরা আমার দেশ থেকে করেছে আর দেশের ভাবমূর্তিকে আউজ্লাহ এদেরকে শয়তান পেয়ে গেছে এদেরকে শয়তান পেয়ে গেছে এত নির্লজ্জ এরা নির্লজ্জ কি করে দেশকে সম্মানিত করতে পারে আর সমাজকে সম্মানিত করতে পারে জাতিকে সম্মানিত করতে পারে কখনো না যদি লজ্জা না থাকে ইচ্ছা ইচ্ছা তাই তাই করা করা ঘুরে বেড়াচ্ছে কীসের জন্য ঘুরে বেড়াচ্ছে লজ্জা নেই সেই জন্য ষাট বছর সত্তর বছর বয়স তারপর হাফ প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে পেট পিট খুলে ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে কিসের জন্য লজ্জা নেই সেই জন্য মাথা খুলে চুল খুলে ঘুরে বেড়াচ্ছে বউ বা আপনার কিছুই নেই মুখ ঢাকা নেই মাথা ঢাকা নেই কিছুই নেই ওড়না নেই কিচ্ছু নেই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এইসব যুবতী মহিলারা অথবা মহিলারা তাহলে লজ্জা নেই সেজন্য বেহাইয়া সেজন্য এই যে আপনার আজকাল আপনার প্রেমের বাজার গরম হয়ে আছে আজকাল কলেজ ইউনিভার্সিটিতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছাড়া কোনো ছেলে মেয়ে নেই ইল্লাম রাহেমাল্লা সৎ করে একটা পাবেন না আপনি হাজারে একটা খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়তো খুব ধার্মিক ছেলে তার কোনো গার্লফ্রেন্ড নেই তো বলছে যখন তখন আমাকে আমার সাথী বন্ধুরা নিয়ে হাসি তামাশা করতো উপহাস করত এটা আজকাল নয় আজকাল তো আরো বেশি বেড়ে গেছে এই নোংরামি আজকে থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগের কথা বলছে আমার ছাত্র জীবনের কথা বলছে যেহেতু আমার বন্ধু সে মাদ্রাস আল্লাহকে পড়াশোনা করার পরে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গেছে বলছে আমাকে এখানে সবাই হাসি তামাশক জান আমি পাগল তাদের কাছে আরে হ্যাঁ তোর কোনো গার্লফান্ড নেই আর কেমন লোক তুমি কেমন ছেলে তুমি ইউনিভার্সিটি বড় হ্যাঁ মাস্টার ডিগ্রি করো তোর গার্লফান্ড নেই আউজ বেল এগুলো অবস্থা এটা পরের মেয়েকে নিয়ে ঘুরছেন আপনি হ্যাঁ এক ই রিক্শায় যাচ্ছেন একই সাথে ঘোরাফেরা করছেন পার্কে যাচ্ছেন আউজ ওবেল আউজবেল

একটা টাকা যদি কারো মায়ের রেখে নিই তাহলে কোনো সমহলে গিয়ে বলবে যে শাইখের কাছে একটা টাকা পেতাম তো কিছুই বললো না হ্যাঁ এক টাকা কম দিয়ে দিল অনেকেই এটিএম দিয়ে বিল দিতে বলে আপনাদেরকে এই উদাহরণটা যদি তাহলে বুঝবেন বিল ধরেন এসেছে হ্যাঁ একশো এগারো টাকা ষাট পয়সা তা বুঝতে পেরেছেন বা সত্তর পয়সা আমি অনেক লোককে দেখেছি আশ্চর্য তখন আপনাকে দিচ্ছে একশো দশ টাকা ধরিয়ে দিল এক টাকা ষাট পয়সা আপনার মেরে নিল আপনার এটিএম ব্যবহার করলেন আর আপনাকে নাহলে কমপক্ষে খুব ভালো হলে একশো এগারো দিল ওই যে ষাট পয়সা মেরে নিল আপনার পঞ্চাশ পয়সা চল্লিশ পয়সা ওইটা মেরে নিল কেন দেবেন আপনি দশটা পয়সা বা কেন দেবেন আপনি তার এতটুকু লজ্জা হলো না যে যখন দশ পয়সা বিশ পয়সা অতিরিক্ত লেগেছে আমি গোটা টাকাটাই দিয়ে দিই খুচরো না দেবো হয় খুচরো দেন আপনি খুচরো করে দেন আপনি দশ পয়সা দশ পয়সা দেন আর না হলে পুরো দিন একশো বারো টাকা দেন আপনি এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম কিন্তু অনেকে কিন্তু এই ক্ষেত্রে বেহায়া নির্লজ্জ লজ্জা সরব নেই কেন সাথী বন্ধু হোক না কেন আপনি কম কেন দেবেন বেশি দরকার এদিকে দশ টাকা খাওয়াই দিচ্ছেন বিশ টাকা খাওয়াই দিচ্ছেন সাথী বন্ধুকে আর বিল নেওয়ার সময় আপনি কম করে দেবেন না না এটা করবেন না আপনি এক পয়সাও খাইয়েন না খাওয়ান না এটা কোনো লজ্জার ব্যাপার না যে আমি আমি খাওয়াইতে পারি না কাউকে আমি কারো খাবো না আমি খাওয়াইতে পারবো যেহেতু আমার অভাব আছে আমার প্রয়োজন আছে টাকা পয়সা ঠিক আছে আপনি আপন জায়গায় ভালো মানুষ বকিল না যদি আপনার অভাব থাকে তাহলে কিন্তু আপনি এইদিকে পয়সা মারবেন যে চার না পয়সা আর কি দেবো না দেবো না 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 করবে করবেন তো এই ছিল হাদিস তিন হাজার চারশো চুরাশি নম্বর হাদিস হাদিসটি আরও একবার আসছে কিন্তু আগের হাদিসে বর্ণনা করেছেন আবু মাসুদ ওকবা তাই না আর এই হাদিস আছে রিবি বিন হেরাস আবু মাসুদ বদরি থেকে বর্ণনা করেছেন তিনি সাহাবি তাহলে তার আগে তার আগের সনদে ভিন্নতা রয়েছে যেমন ইমাম বখাইয়ের ওস্তাদ এখানে আদম আর আদমের ওস্তাদ হচ্ছেন এমাম শোভা শোভার ওস্তাদ হচ্ছেন মনসুর মনসুরের ওস্তাদ হচ্ছে রিবি বিন হেরাস আর এখানে রয়েছে আহমদ বিন ইউনুস ইমাম বকর ওস্তাদ জোহের থেকে জোহাইর মনসুর থেকে মনসুরে গিয়ে মিলল এভাবে জি সনদ ভিন্ন ভিন্ন জি তারপরে বাক্যের পার্থক্য রয়েছে এখানে রয়েছে ফাফ আলমা সে তা ফা আলা মানে করা আর ফাসনা সানায় আসনা মানে করা সানায় আসনা মানে করা এই জন্য ফ্যাক্টরিকে মাসনা বল বলছেন আপনারা বলছেন না মাসনা মানে কাজ করার জায়গা ফ্যাক্টরি বুঝতে পেরেছেন ইসিমজার ফের শেখা তো বলছেন আবু মসুদ বদরি রাজি আল্লাহ তালাহ নবী সাহা বলেছেন ইন্না মিম্মা আদালা মিন কালামিন নবুয়া অন্য রাজ মিন কালামিন নবুয়া তিল উলা প্রাচীন যুগের নবী রসুলদের মূল্যবান বাণী থেকে যেটা পরম্পরা পাওয়া গেছে মানুষরা পেয়েছে মানব পেয়েছে মানে সব নবী শিক্ষা দিয়েছেন শেষ নবীও শিখিয়েছেন তো আদমও শিখিয়েছেন নুহও শিখিয়েছেন মুসাও শিখিয়েছেন ঈসাও শিখিয়েছেন সমস্ত নবী রসুলগণ শিখিয়েছেন কি শিখেছেন ইজ আলাম তাস্তাহি ফার্স্ট তুমি যদি লজ্জা না করো তাহলে যা ইচ্ছা তাই করতে পারো আর লজ্জা থাকলে যা ইচ্ছা তাই করতে পারবে না দেখেন লজ্জা থাকলে খেতে বসে আরেকটি উদাহরণ দিই যখন আরব দেশে এক প্লেটে কয়েকজন খেতে বসছেন যদি লজ্জা থাকে তা আপনার দিকে আপনি ভালো খাবারটা টানবেন না বরং ভালো খাবারটা অন্য দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক কিনা কিন্তু অনেকেই কি খাবে ওই রানটা খাবে সেই জন্য প্লেটটা দিল ঘুরিয়ে হ্যাঁ অথবা যেটা ভালো জেনে সেটাকে নিজের দিকে টেনে নিল হ্যাঁ অথবা দেখছে চারজন খাচ্ছি রে ভাই এত আস্তে ধীরে খেলে তো কাজ হবে না স্পিডে খাওয়া শুরু করে এমন স্পিডে খাওয়া শুরু করলো যে তোমাকে ফেল করিয়ে দেবো হ্যাঁ পাস ফেলের ব্যাপার যে কে ফার্স্ট করতে পারে যেন কম্পিটিশন শুরু হয়েছে এগুলো হচ্ছে নির্লজ্জর কাজ ব্যা লোকের কাজ জি তো

অথবা পায়জামা জুব্বা ঘষটা ন এটা অহংকারের বহিঃপ্রকাশ ভিতরে অহংকার কাজ করছে যার ফলে হ্যাঁ প্যান্ট বাবু একবারে প্যান্টকে ঝুলিয়ে রেখেছে আর যদি একটু নামাজি হয় আর আবার ওই রকম প্যান্ট পরে তাহলে ও হ্যাঁ দুইমুখী মানুষ মসজিদে আসলে প্যান্টটাকে ফোল্ড করে নিল আর মসজিদের গেটে বেরিয়ে যখন জুতা পরছে তখন প্যান্টটাকে সোজা করে নিচে নামিয়ে নিল মানে যেখানে যেমন সমাজ পরিবেশ সেখানে তার সাথে তাল দিয়ে চলবে সুতরাং অফিসে গেলে টাকনার নিচের প্যান্ট আর মসজিদে গেলে তখন প্যান্টটাকে গুটিয়ে নিলাম না 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 এইরকম দ্বিমুখী চরিত্র আপনি মমেন সুতরাং টাকনার নিচে কাপড় সর্বদা হারাম শুধু মসজিদে হারাম না নামাজের অবস্থায় হারাম অফিসেও হারাম বাড়িতেও হারাম গাড়িতেও হারাম ঘরেও হারাম বাইরেও হারাম সবচেয়ে হারাম মুসলিম সমাজেও হারাম কাফের সমাজেও হারাম আপনি কাফের দেশে বাস করছেন সেই জন্য আপনার জন্য যায় না মোটেই যায় আপনাকে ওকালা ইন্নানি মুসলিমিন ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন স্পষ্ট আপনার আচার আচরণ লেবাস পোশাক দিন লেবাস পোশাক মানে বলছি না যে আপনি ইউরোপে গিয়ে যুব্য পরে বাড়ান কোনো প্রয়োজন নেই কিন্তু প্যান্ট পরবেন ঠিক আছে ওই দেশের কাছাকাছি থাকেন কারণ আবার যদি আজব তাদের জন্য আজব লাগে পোশাক তো কখনও আপনি জুলমের শিকার হইতে পারেন আক্রমণ হইতে পারে আপনার ক্ষয়ক্ষতি হইতে পারে হ্যাঁ আপনার জীবন টানাটানি হইতে পারে এগুলো খেয়াল রাখতে হবে কখনো এটা করবেন না আমি জুব্বা ছাড়ব না ইন্ডিয়া গেলেও জুব্বা ছাড়ব না তো আমি ইউরোপ গেলেও জুব্বা ছাড়বো না আর জুব্বা থোড়ে না বিশেষ না সোননাথ না না এগুলো ভুল বুঝেছে মূল নারা ভুল বুঝিয়েছে কি কোনটি সোননাথ টাকনার ওপরে কাপড় করতে হবে এটি সোননাথ এটি ফরজ আপনি প্যান্ট পোলো টাকনার ওপরে পাঁজা পোলো টাকনার ওপরে জুব্বা পোলো টাকনার ওপরে এই না এই যে জুব্বা দিয়ে ঢাকা যাবে আবার একবার কেউ একজন শোনাচ্ছে যে বলছে একজন আরবি নাকে বলেছে যে জুব্বাতে মাফে মুশকিল মুশকিলা আমার ইফো তো করতে আসলে যুব্বাটা করার নিচে চলবে আর আপনার প্যান্ট শুধু চলবে না জমা চলবে না ই মূর্খ বুঝেছে যে ওই যে মঞ্জা মঞ্জাররা মানে এজার হোক মাস মিল কাবেন লুঙ্গি তো বলছে আমার তো লুঙ্গি না আমার জুব্বা সে ভাই এটাও তো লুঙ্গি না প্যান্ট তো লুঙ্গি না তাহলে প্যান্ট বাবুও বলবে যে বা লুঙ্গি না পাঁচজামাওয়ালাও বলবে যে আমার এটা লুঙ্গি না তাহলে লুঙ্গি এজার মানে শরীর না নিচের শরীরে শরীরের নিচের ভাগে যে পোশাকটা পরেন ওটার নাম এজার সেটা যে আকারে পরেন না কেন এবার বুঝেছেন আর কামিজ কোনটার নাম যেটা শরীর ওপর হ্যাঁ ভাগে পরবেন আপনি সেটার নাম কামিজ সেটা জুব্বাও হইতে পারে সেটা পাঞ্জাবিও হইতে পারে সেটা পাকিস্তানি খানড্রেসও হইতে পারে আবার সেটা শার্ট হইতে পারে হাফ শার্ট ফুল শার্ট চায়না শার্ট যেই শার্টই বলেন না কেন কত রকম শার্ট টি শার্ট যাই হোক না কেন কথা বুঝতে পেরেছেন কামিজ মানে ওপরের পোশাক আর এজার মানে শরীরের নিচের পোশাক তো খয়লা এক সময় জনৈক ব্যক্তি তার লুঙ্গি কি করছিল ছিল অহংকার বসত অহংকারের কারণে আর এটা অহংকারই সাধারণত হয়ে থাকে সে বলুক আর না বলুক কে বলে যে আমার মধ্যে অহংকার আছে অহংকার বলে আমার মধ্যে অহংকার আছে কখনো স্বীকার করবেন আল্লাহ জানছে অন্তরক্ষ হোশেফাবেহি কে তাহলে অহংকারী নয় যার অনিচ্ছাকৃত প্যান্টা নিচে নেমে গেছে যাদের পেট বড় থাকে বিশেষ করে হ্যাঁ অথবা ধরে প্যান্টের ফিতা ঢিলা হয়ে গেছে আর তারপরে নেমে গেছে লুঙ্গি যে বাঁধা ছিল মোড়া এখানে সেটা ঢিলা হয়ে গেছে আর অনিচ্ছাকৃত অজান্তে নিচে নেমে গেছে এইটার এইটার ওপরা ধরবে না কারণ এটা অনিচ্ছাকৃত হয়েছে কিন্তু আপনি জুব্বা বানাবেন ইচ্ছে করে লম্বা করে লাগবে আমার ছাপ্পান্না ছাপ্পান্ন করে আর বলবো যে আমি তো আমার অহংকার তো নাই না না কেন বানাইলাম চলবে চলবে তাহলে আমি লম্বা করে তো বলছেন যে সে অহংকার বশত তার লঙ্গিকে মাটিতে ছিল টাকার নিচে হোসেফা বেহি আল্লাহ তার ওপর রাগান্বিত ক্রোধ হল তার কাজটি হারাম কাজটি মকরু নয় অপছন্দনের নয় আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে দিলেন ভূমিকম্প হয়ে গেল মাটিতে ধসতে শুরু হইল শুধু এইটি অপরাধ ছিল না সে অহংকারের সাথে যা জমকের সাথে সে যাচ্ছিল আর সে আল্লাহ আরো আদায় করেনি কেউ কেউ বলেছে এটি হচ্ছে কারণের উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তিকে কারণ সে হইতে পারে আবার কারণ ছাড়াও অন্য যুগে কেউ হতে পারে সেও হইতে পারে ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি সুতুরাংশি মাটিতে ধসতেই আছে বা ধসতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত কিয়ামত পর্যন্ত কারণ তাই ফখাসাফনা বিহী ওয়া আর আরদ সূরা কাসাস আল্লাহ বলছেন কারণের ঘটনা বর্ণনা করে ইন্নাকারুনা কানা মিন কমে মুসা কারন মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল সম্প্রদায়ের ছিল ফাবাগা আলাইহিম কিন্তু সীমা লঙ্ঘন করল জুলুম অত্যাচা আল্লাহর হক নষ্ট করল মানুষের হক নষ্ট করল আর পয়সার অহংকারে সে ফেটে পড়লো যখন আল্লাহর হক ধন সম্পদ আদায় করলো না আর বলে এটা আমার বিদ্যা বুদ্ধির বলে ব্যবসা বাণিজ্য গরিমার বলে এইরকম কথা যখন মানুষ ভাবে তখন আল্লাহর গজর ধরে নেয় এটা অহংকার আল্লাহর দান আপনি সারা দুনিয়ার মালিক হয়ে যান কিন্তু আল্লাহর দান আমি যতই বড় আল্লাহ হয়ে যাই আল্লাহর দান তাহলে আল্লাহ নিয়ামত চেনাবেন না কিন্তু যখন বলবো যে আমার মতো কেউ নেই হ্যাঁ আমার মতো প্রেমী কেউ নেই আমার মতো কোনো আলেম নেই আমার মতো কেউ বললে তাহলে আল্লাহ বোঝা গেছে মানুষের আমল নির্ভর করে কিসের উপর নিহতের উপর আলহামদুলিল্লাহ যা কিছু দিয়েছেন আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না জি তাহলে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ শুক্রিয়া দিয়ে করলেন আপনি অন্তর থেকে তো হহা সফনা বেহভাবে দাঁড়হিল আলত আল্লাহ বলছেন যে কারণকে আমি ধসিয়ে দিলাম বিধ্বস্ত করলাম অব্যং তার বাড়ি বাড়িকেও ধসিয়ে দিলাম পুঁতে দিলাম মাটিতে আর কেয়ামত পর্যন্ত সে ধসতেই থাকবে ধসতেই থাকবে জি এই রকম একাধিক লোক হতে পারে মানব জাতির ইতিহাসে তিন নম্বর হাদিস হাদিস বর্না করছেন আবহাওয়ার রজিয়াল্লাহ তালা আন হ বলছেন নাহন আখের উনার সাবে কোনায় আমাল ক্যাম আমরা সর্বশেষ এসেছি কিন্তু কেমতের দিনে আমরা অগ্রগামী হব সময়ের দিক থেকে যুগের দিক থেকে আমরা হচ্ছে শেষ উম্মত কিন্তু আখেরাতে জান্নাতে আমরা সমস্ত যাব নবী সাল্লামের পেছনে পেছনে সাহবাহ কেরমন তারপরে তখন ধারাবাহিক সিলসিলা যার যত আমল হবে তারপরে অন্য উম্মত শুরু হবে তারপরে অন্য উম্মত শুরু হবে প্রত্যেক নবী এবং তার সাথে তা উম্মত উতুল বাঈদা না তবে মানে বাগাইরা ব্যতিক্রম যে প্রত্যেক জাতিকে আমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে ইয়ুদিদেরকে বা বনি ইসলামীদের মোসা আল ইসলামের কমকে ইহুদি বলা খুব সূক্ষ্ম কথা নয় তাহলে কিতাব যেন বনি ইসরাহল মুসাআসালামের ওহম্মদ তাদেরকে তওরাত দেওয়া হয়েছে ইসরা ইসাল ওহম্মদকে ইঞ্জিল দেওয়া হয়েছে এইভাবে জবুর দেওয়া হয়েছে দাউদ ইসলামের জমান তো বলছে আমাদের পূর্বে তাদেরকে আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে তাদের পরে শেষে দেওয়া হয়েছে কিন্তু আমরা আগে জান্নাতে যাব ফাহাজ নিয়ে তারা মতবিরোধ করেছিল তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ অপশন দিয়েছিলেন যে সপ্তাহে একটা দিন তোমরা চয়েস করে নাও কিন্তু জুমার দিনটা ভালো তারা জুমার দিন নেয়নি না না শনিবার দেব ইহুদিরা শনিবারকে চয়েস করল খ্রিস্টানরা বলে ওরা শনিবারের নিশ্চ আমরা রবিবার নেবো হ্যাঁ নবী সাল্লাল্লা আহ আলুসাল্লাম কি আল্লাহ তখন জুমার দিন কারণ আল্লাহ চেয়েছিলেন জুমার দিন দিতে সবচেয়ে শ্রেষ্ঠ অহাম্মদকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহ দিয়েছেন সপ্তাহে সাইয়দুল আইয়াম এবং সাপ্তাহিক ঈদ একটি হাদিশে রয়েছে যে সাপ্তাহিক ঈদ বলা যেতে পারে এটিকে এই অর্থে যদি তৃতীয় ঈদ কেউ বলে তাহলে সেটা হচ্ছে অমুল জুমা ঈদুল ফেতর ঈদুল আজহা আর প্রত্যেক জুম আজুমা হচ্ছে ঈদ এটা সাপ্তাহিক জি আর মিলাদবীর ঈদ এটি বেদাতি ঈদ গোমরাহী জাহান্নামে যাওয়ার কাজ জি এটি জাহান্নামে যাওয়ার কাজ নয় কারণ নবী সালাম করেননি তার সাহাবিরা করেননি আবু হানিফা সাহাবি মালিক আহমদ করেন সুতরাং আপনি নিজেকে হানাফি বলবেন আর আবু হানিফা করলেন না আপনি করবেন আর হানাফি থাকবেন আর কেমন কথা হলো নবীর উম্মত থাকবেন বোঝার চেষ্টা করুন কমপক্ষে অন্তত হানাফি মজাব তো রক্ষা করুন জি তো বলছেন যে তারা যখন মতবিরোধ করল ফাঁকাদানুদ হ্যাঁ পরের দিন ইহুদিরা নিল মানে জুমার পরের দিন কি শনিবার ইহুদিরা নিল ও আগাদ দিন আর তার পরের দিন নিল কারা নাসারা খ্রিস্টানরা নিল তিন হাজার চারশো সাতাশি নম্বর হাদিস হাদিস বলে আলাহুল্লে মুসলিম ফি কুল্ল সবাত আগের সনদি আগের সনদের সাথে এই জন্য আলাদা আর নিয়ে আসেননি তো বলছেন যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে প্রত্যেক সাত দিনে একদিন গোসল করা কি করবে এক মাথা ধৌত করবে ওয়াজ শরীরকে ধৌত করবে মানে সুন্দর করে কমপক্ষে সাপ্তাহিক একটা গোসুল করবে এটা কমের পক্ষে এই গোসুল ফরজ গোসুল নয় কিন্তু সন্নাতে মোয়াক্কাদা কারো কারোর কাছে ওয়াজিব কারো কাছে অজীব জি কোনো কোনো আলামার বলেছেন কিন্তু শোন মক্কাদা ফরজ গোসুল সহবাসের গোসল মাসিকের গোসল আর আপনার কিসের গোসল স্বপ্নদোষের গোসল এগুলো হচ্ছে ফরজ গোসল এই ফরজ গোসলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোসুল হচ্ছে জুমার দিনের গোসল কার জুমার দিনে অনেক লোকের একসাথে সমবেত হচ্ছে আর যত বেশি ভিড় হবে আর দুপুর বেলা আবার জমা হইতে হচ্ছে তত বেশি শরীরে গন্ধ ছড়াবে আর মানুষ কষ্ট পাবে ফেরিস তারা কষ্ট পাবে সুতরাং যাতে করে আপনি কাউকে কষ্ট না দেন সেই জন্য আপনি একজন মুসলিম হিসাবে জমা মসজিদ আসবেন গোসল করে আসবেন এই গোসল যারা জুমা মসজিদে আসার যোগ্য অর্থাৎ পুরুষ সাবালক নাবালকদের জন্য নয় কারণ নাবালকদের জন্য জুমা নাই আসলে আসবে তারপরে নাবালকদের সাধারণত শরীরে গন্ধ হয় না যদি জুমাতে আসেও তাদের গন্ধ হয় না গন্ধ শুরা কখন মানুষ যখন সাবালক হয়ে যায় তখন গন্ধটা শুরু হয় হরমোনের কারণে জি কারো কম কারো বেশি তো এই করবে আর খুব গুরুত্ব দিয়ে ঘোষণা বলা হয়েছে সুন্দর করে তিন হাজার চারশো অষ্টআশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সঈদ প্রখ্যাত তাবেই বলছেন তিনি কাদেমা মাফিয়ান মাউিয়া বিন আবু সুফিয়ান তালান আল্লাহ খলিফা তিনি পদার্পণ করলেন আগমন করলেন কোথায় মদিনায় কখন আখেরা কাদামাতে সর্বশেষ তার আগমন ছিল কাদে মাহা যা তিনি আগমন করেছিলেন হজ করতে হজ করলেন বা হজের আগে বা পরে মদিনে আসলেন আর মদিনে এসে ফাঁকা আমাদেরকে খুদ দিলেন মসজিদে মসজিদ নবীতে খুদ দিলেন কারণ দেশের শাসক তিনি গতকাল কাদিস এসছেন এখানে শব্দের কিছু পার্থ করেছে ফাঁকা রাজা কুব্বাতাম হ্যাঁ শাহরিন আর আগের হাদিসটিতে ছিল যে সেখানে রয়েছে পুস্সা কুব্বা আর ছোট কাফ দিয়ে কাফ দিয়ে আর এখানে কুস্যা সৎ দিয়েছিল কাফ সদ তো এর মানে হচ্ছে গুচ্ছ দুটো নয় হচ্ছে চুলের একটা গুচ্ছ এক চুলের গুচ্ছ নিলেন যেটা ওই হাদিসে রয়েছে তার একজন দেহরক্ষীর কাছে ছিল বডিগার্ডের কাছে ছিল এইখানে কথাটি নেই বলছেন ফাঁকা আলা মা কন্ত আওরা আন্না আহাদান ইয়াফা আলো হাজা গায়ের আল ইয়াহুদ এই পরচুলা এটা অতিরিক্ত চুল মানে জাল চুল যে মহিলারা এক মহিলারা বড় উঁচা খোপা করার জন্য চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য কি করে পরচুলা লাগায় তো এটা হারাম এটা হারাম এবং লানতের কাজ কাবিরা গোনা নবী সাহসালাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং লানত অভিসম্পাতের কথা রয়েছে তো এইরকম একটা চুলের গুচ্ছ নিয়ে দেখালেন ক্ষুদায় চোরে যে এইটা যে ব্যবহার করছে এক শ্রেণীর মহিলারা এটা জায়েজ নয় বলছেন যে আমি মনে করি তিনি বলছেন মা কন্ত ওরা আমি মনে করি না যে আন্না যে এই কাজটি কোনো মুসলিম করবে গায়রাল ইহুদি ইহুদি ছাড়া এটা ইয়াহুদিদের চরিত্র হারাম কাজ করা লঙ্ঘন করা এটা হচ্ছে ইহুদিদের চরিত্র মুসলিম মহিলা মুসলিম রমণী আর পরচুল্লা লাগাবে মাথায় এটা মোটেই না

মেকআপ যদি ধুয়ে মুছে ফেলে দেয় তার চেনা যাবে না যে মেয়ে ওই জন্য অনেকে বিশ্বাসী করে না না এই মেয়ে নয় অন্য মেয়ে দেখিয়েছে আমরা সুন্দরী মেয়ে দেখিয়েছে আর খারাপ মেয়ে দিয়ে দিস। এরকম কিন্তু অনেক সময় দ্বন্দ্ব হচ্ছে আজকাল তো এই বড় 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 খোপা নিয়ে বসেছে মেয়ে আর চুল রেখে কারণ আবার বাঙালি পুরুষরা চুলের পাগল এটা জানেন না জানেন না হ্যাঁ চুলের পাগল যে এই কথাগুলো আছে পরম্পরা আছে অন্যরাও অন্যরা মনে করে যারা বাঙালি নয় ভারত বা পাকিস্তানের লোক তারা বাঙালি মহিলাদের প্রশংসা করে কিসে প্রশংসা করে জানেন এই লম্বা চুলের লম্বা চুলের প্রশংসা করে কারণ ওদের সাথে যেহেতু বসবাস করেছি ছাত্র জীবনে লেখাপড়া করেছি তো তো ছাত্ররা তো হাসি রসিকতা করে হ্যাঁ ভাই বাঙালি মহিলা বাঙালি মেয়েদের নাকি চুল খুব বড়ো বড়ো হয় এইসব কথাবার্তা ওরা সাথী সঙ্গীরা বলতো আমাদেরকে তো যাই হোক এই চুল দিয়ে যদি ধোকা দেয় তাহলে সে নবী সালামের দলভুক্ত নয় মানে কাশানা ফেলাই সাবিন যারা ধোকা দিবে তারা আমাদের অন্তর্ভুক্ত নাই সে ওজনে দাঁড়ি পাল্লাতে ধোকা দেন আর আপনি আর কিছুতে ধোকা দেন যেন স্বর্ণ বিক্রি করছে গোল্ড মার্কেটে আর সেখানে খাদ ভরে রেখেছে বলছে যে চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট আর আছে আঠারো ক্যারেট তো নবী সালামের উন্মতের লোক নয় এরা ধোকাবাজ এরা মৃত্যু এই রকমই যে পরচুলা যারা লাগা যে মহিলারা তারা হচ্ছে জালিয়াতকারী ইয়ানিল ওয়েসাল আফি সারি চুল পরচুলা ওয়েসাল সার মানে চুলে অন্য কোন জাল চুল মিলানো ওয়াসাল আসাল মানে মিলানো এখানে হাদিসটি শেষ হচ্ছে আর এই হাদিসের সমর্থন করেছেন মানে সমর্থক হাদিস হচ্ছে এমাম গন্দর বর্ণনা করেছেন শোবা থেকে ইমাম বোখারি তাহলে ওস্তাদ আদামও এবং এমাম গন্দরও আর তার ওস্তাদ হচ্ছেন শোভা এই কথাটা এখানে বুঝালেন আর এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ আম্বিয়ার রসুলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব শেষ হচ্ছে বাইশটি পর্বে আল্লাহ রব যেন কবুল করেন এবং এর মাধ্যমে আমাদের সকলকে যেন হেদায়ত দান করেন এবং উপকৃত হওয়ার তৌফিক দান করেন আর আল্লাহ রব্বুল আলমিন সহিব খারির এই খেদমতকে আমাদের এই শোহব যে ব্যাখ্যা করছি আমার জন্য আপনাদের জন্য যারা শুনছেন সরাসরি অথবা পরোক্ষভাবে তাদের জন্য আখেরাতে নাজাদের হিসাব আল্লাহ করেন জান্নুল ফির দান করেন গোনা খাতা মাফ করেন এবং আল্লাহ রব্বুল আলমিন বহু মানুষকে এর মাধ্যমে যেন অসংখ্য মানুষকে হেদায়ত দান করেন সুফে হান রব্বে করবুল ইজতাম্মা ইসেফুন ওসালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম